গাজী হাফিজুর রহমানের লেখুকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় এপিএস নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কমলনগর উপজেলা সদস্য ও সৌদি আরব তাবুক শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুসা কলিম উল্লাহ লিটনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সৌদি আরব তাবুক শাখার আয়োজনে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক থেকে ইসমাইল খান টিটুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুসা কলিমুল্লাহ লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব তাবুক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ খলিল মৃধা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুতোয়াল। তাবুক শাখা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম কাজী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাবুক শাখা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলাল খান, উপদেষ্টা আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল মৃধা। আরও বক্তব্য রাখেন তাবুক শাখা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রিয়াজ, বাহারুদ্দিন রাজু, জুলাস শিকদার, মোহাম্মদ বেলাল, আবুল বাশার, মোহাম্মদ সজীব, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ লিপন, বাবুল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব তাবুক শাখার সিনিয়র সহসভাপতি মুসা কলিমুল্লাহ লিটন উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।